নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 51 বছর পর এই দুর্লভ যোগ শুভ অক্ষয় তৃতীয়াতে, অর্থাৎ 51 বছর পর এই যে আগামীকাল 3রা মে 2022 শুভ অক্ষয় তৃতীয়া, 51 বছর পর এই দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে। 6 রাশির অর্থবৃষ্টি হতে চলেছে। দেখুন, প্রথম কথা আপনাদেরকে আমি একটি কথা আমি বলি, আগামীকাল যেটি থাকছে শোভন যোগ থাকছে এবং স্বরাশিতে শনি অবস্থান করছে এবং এর পাশাপাশি আপনার ঠিক মীন রাশিতে আপনার বৃহস্পতি অবস্থান করছে স্বরাশিতে এবং শুক্র আপনার তুঙ্গস্থ। কানেকশানটা কিন্তু দুর্দান্ত, দুটি রাশি স্বরাশিতে অবস্থান করছে, দুটি গ্রহ স্বরাশিতে অবস্থান এবং শুক্র কিন্তু তুঙ্গস্থ এবং শোভন যোগ এবং এর পাশাপাশি যে নক্ষত্রটি থাকছে সেটি হচ্ছে আপনার রোহিণী নক্ষত্র। অর্থাৎ আগামীকাল মানে কি বলবো, দুর্দান্ত এই 51 বছর পর এই মহাসংযোগ কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে বৃহস্পতি এবং শুক্র তুঙ্গস্থ এবং চন্দ্র আপনার বৃষরাশিতে অবস্থান করছে, দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে 51 বছর পর। এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে এই 6 রাশির ধনবর্ষা হতে চলেছে। মা লক্ষ্মী এবং গণেশের কৃপায় এই 6 রাশি হতে চলেছে মহা কোটিপতি। আমি একটি কথা আপনাদেরকে বারবার বলবো, আগামীকাল আপনারা মা লক্ষ্মীর পুজো এবং গণেশজির উপাসনা আপনারা কিন্তু করুন, বিশেষভাবে সৌভাগ্য লাভ আপনাদের কিন্তু হবেই। অর্থাৎ যে রাশিগুলো আমি কথা বলবো, যে 6 রাশি গণেশজির এবং মা লক্ষ্মীর কৃপায় ধনবর্ষা হতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, এটা অবশ্যই আপনারা কমেন্ট করুন। এই 51 বছর পর এই দুর্লভ মহাসংযোগ, এই 6 রাশির ভাগ্যের চাকা বদলাতে চলেছে, 360 ডিগ্রি ভাগ্য ঘুরতে চলেছে এই 6 রাশির। ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলোর আমি কথা বলবো, আগামী কাল শুভ অক্ষয় তৃতীয়া থেকে এই রাশিগুলো হতে চলেছে কোটিপতি। আমি একে একে আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম সৌভাগ্যশালী রাশি ধনুরাশি। ধনুরাশি ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং আকস্মিক ধনলাভ এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে প্রফিট আপনারা কিন্তু পাবেন। আপনি ধনুরাশি মানুষ, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনলাভ এবং অর্থনৈতিক সমৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে। 2 নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি এবং মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে সিংহ রাশির। অর্থনৈতিক দিক থেকে সফলতা পেতে চলেছে সিংহ রাশি। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো
সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশি চমৎকার হতে চলেছে, চমৎকারকে নমস্কার জানাই আমি। অর্থাৎ আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার মার্কেট, গোল্ড থেকে আপনারা লাভ পাবেন, স্টক বিজনেস, যারা ব্যবসা করছেন ব্যবসা থেকে উন্নতি আপনাদের কিন্তু এই সময় হবে। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু হবে তুলা রাশি। ভাগ্য আপনাদের সাথ দিবে শুভ অক্ষয় তৃতীয়া থেকে। এরপর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির সোনায় সোয়াগা হতে চলেছে, মীন রাশিকে ফিরে তাকাতে হবে না, লিখে নিন ডায়েরিতে, নোট করে নিন। অর্থনৈতিক সফলতা, আপনাদের ভূমি ভবন বাহন সুখ হতে চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে সম্পূর্ণরূপে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সময় হবে বৃষ রাশি, এবং প্রপার্টি থেকে লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তি, এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু মনের আশা পূরণ কিন্তু হতে চলেছে বৃষ রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে, এবং ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক সফলতা দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, লাভ পেতে চলেছেন, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে কিন্তু চলেছে। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া থেকে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে মা লক্ষ্মী এবং গণেশজির কৃপায়। অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে চলেছে কুম্ভ রাশি, এবং বিদেশ থেকেও লাভ পাবে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশি সবশেষ যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্য এবং কর্ম দুই দিক থেকে কিন্তু আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন। আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন শুভ অক্ষয় তৃতীয়া থেকে। এই 51 বছর পর এই দুর্লভ মহাসংযোগ আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে কিন্তু চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আমি যে রাশিগুলোর কথা বললাম সেই রাশিগুলো বিশেষভাবে সৌভাগ্যশালী রাশিতে পরিণত কিন্তু হতে চলেছে। তো প্রত্যেককে নমস্কার জানাই, শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে ও চ্যানেল তরফ থেকে থাকলো। নমস্কার।